জিনিসটা জুম করে নাও, বুঝে নাই ব্যাপারটা। ব্যাস আচ্ছা শোনো, এই যে ভ্যালু, যদি হার্ডনেস ভ্যালু যদি তোমার 30-এর নিচে হয় তাহলে তোমার এই 50 ml এটাতে করতে হবে, অর্থাৎ এটাকে বলে তোমার 30 ml করে, ঠিক আছে, অর্ডার নিতে হবে তোমার 50 ml। হ্যাঁ, আর যদি স্ট্রেংথ ধরো হার্ডনেস 30-এর উপরে যাবে সেক্ষেত্রে তোমার হাই স্ট্রেংথ যেটা 300 দিয়ে পূরণ করা লাগবে ক্যালকুলেশন সময়, ওটা হচ্ছে এটা, এটা হচ্ছে 5 ml 5 ml, ঠিক আছে। আমার স্ট্রেংথ যেহেতু 4, আমরা এটা দিই, নামটা কি শো করার জিরো পর্যন্ত নিয়ে নিবা, এই যে জিরো, এখন এটার কালার চেঞ্জ হওয়াটা দেখাই না, হাতে নিয়ে এই করার সময় দেখা যায়।
অ্যাসিড না হালকা বোঝা যায় ওখানে হ্যাঁ বোঝা যায় ফুল ফুল হয়ে গেছে রেটিং হলো কত 0.35 যেহেতু আমরা এই যে লোরেন্সে করতেছি তার মানে লোরেন্স অর্থাৎ 30 ml পূরণ হবে 30 দিয়ে এই রেটিং হচ্ছে 0.35 এই রেটিং রেজাল্ট